বিলের থেকে একটা দামি চাবুক কিনে আনতে পারিস। তোমাদের অপমানের প্রতিশোধ আমাকে সুদে আসলে আদায় করতে হবে। যেসব ঘটনা ঘটে গেছে ওসব আজে বাজে চিন্তা মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। Apart from such instances of innate inversion, it is probable that every normal human being is in some degree liable to perversion under unfavorable circumstances. তাহলে কি আমরা সবাই পারবো? হ্যাঁ, ম্যাকডুগালের থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ to some extent perverted এবং abnormal. আচ্ছা, আমি যদি কোনো দোষ করি তাহলে সেটা তো অন্যায় হবে না? অবশ্য ফ্রয়েডিয়ান থিওরি বলছে যে মানুষ যখন কোনো অন্যায় করে বা অপরাধ করে তখন তার অজান্তে তার অবচেতন মনটা কাজ করে, তখন মানুষ তার মনের উপর কন্ট্রোলটা অ্যাবসলিউটলি হারিয়ে ফেলে। কিন্তু কেন এমন হারা দিতে বলুন না, এটাকে রিবেলিয়ান ইনস্টিংক্ট বলা যেতে পারে। ধরো যদি কোনো মানুষকে শিশু বয়স থেকে প্রত্যেক কাজে বাধা দেওয়া হয়, আঘাত করা হয়, তখন তার মনের মধ্যে একটা বিদ্রোহের ভাব হয়, তখন সে ওই সমস্ত ওই নানা রকম খারাপ কাজ করতে চায়, অন্যায় কাজ করতে চায়। আরেকটু বুঝিয়ে বলুন না। ডক্টর ফ্রিঙ্ক এক জায়গায় বলেছেন যে একটি ছেলেকে সিগারেট খাওয়ার জন্য তার বাবা এমন মার মেরেছিল যে তারপর থেকে ছেলেটি কোনো জায়গায় ওই নো স্মোকিং বোর্ড দেখলে পরে সেখানে আগে গিয়ে সিগারেট। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি যে ওই বাধা বা আঘাত পাওয়ার জন্য ছেলেটির অজান্তে তার অবচেতন মন কাজ করেছে, তার মনের উপর কন্ট্রোল সে একেবারে হারিয়ে ফেলেছে। কি হলো? আমার পিঠে যেন মনে হচ্ছে কি ঢুকেছে, একটু দেখুন না। তোমার জামার জিপটা খুলে গেছে, আমার মনে হয় নবটা কোনো রকম চিকল করছে। লাগিয়ে দিন না। আমাকে তো কিচ্ছু বলিনি, বিশেষ করে আমি কিচ্ছু বলিনি, আমাকে না একাতে মৈত্রী তুমি এসব কি বলছো? কি যা সত্যি তাই বলছি। না না না, চমৎকার। এই আপনি কি বলছেন? এই তোমার শিক্ষা দীক্ষা? আপনি বিশ্বাস করুন যে আমি মৈত্রীকে ছোট বোনের মতো ভালোবাসি। আই সে শাট আপ। কি আশ্চর্য, তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মনটাকে তুমি এতদিন ঢেকে রেখেছিলে। তুমি যে এতখানি নীচ কিছু আমি কল্পনা করতে পারিনি। গেট আউট, আই সে গেট আউট। আপনি এ কথা বিশ্বাস করতে পারছেন? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, গরিবের ঘোড়ারও। হ্যাঁ, এইভাবে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে চাবুক খেয়ে চোরের মতো আমাকে চলে আসতে হলো। সুদীপ, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? কেন বলনি বলো? পড়ানোর সবাই কাছে তুমি ছোট হয়ে আছো। কি জানো, ওই লজ্জা আর আত্মগ্লানিতে আমার সব রকম গরিমান হয়ে গেল। সব চারিদিকে কিরকম অন্ধকার দেখতে লাগলাম, সব ধোঁয়া 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 হয়ে গেল। ঠিক আছে শোনো, সামনের সোমবারে আমি লন্ডন যাচ্ছি MRCP পড়তে। লন্ডন যাচ্ছিস? যা, খুব ভালো, খুব বড় ডাক্তার। হ্যাঁ, বিলের থেকে একটা দামি চাবুক কিনে আনতে পারিস? অনেক টাকা রোজগার করে ওই ওই মৈত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারবি যে আমি অদিত দত্তের ভাই, চাবুক কেনার পয়সা আমাদের কাছে। হ্যাঁ, পারবি? পারবি না? তোমাদের অপমানের প্রতিশোধ আমাকে সুদে আসলে আদায় করতে হবে। হ্যাঁ, সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছিস? পারবি? হ্যাঁ, পারবি পারবি, পারতে আমাকে হবে। কিন্তু তার আগে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। হ্যাঁ, যেসব ঘটনা ঘটে গেছে ওসব আজে বাজে চিন্তা মন থেকে একেবারে ছেড়ে ফেলে দিতে হবে। বলো, পারবে? বলো, পারবে? হ্যাঁ, কিন্তু আমার সেই অতীতটা, হ্যাঁ ওটা নিয়ে হবে। হ্যাঁ, আবার এসব বাজে চিন্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুতরাং আমি চেষ্টা করবো, বুঝলি? ওই দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাবো আমি জানি না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।